সপ্তাহের এই দিন ভুল করেও নখ কাটবেন না। সপ্তাহের সবকটি দিন নখ কাটার জন্য উপযুক্ত নয়। জ্যোতিষশাস্ত্র মতে সপ্তাহের রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার নখ কাটলে তার অশুভ প্রভাব সেই ব্যক্তির জীবনে পড়বে। এছাড়াও অমাবস্যা, পূর্ণিমা, সপ্তমী ও অষ্টমী তিথিতে নখ কাটা উচিত নয়, তবে শুক্রবার দিনটি নখ কাটার জন্য উপযুক্ত। তাই কোন সময়ে নখ কাটবেন অবশ্যই আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার, এমনটা না হলে জীবনে নেতিবাচক বৃদ্ধি পাবে। তবে দিনের আলোতে নখ কাটা সবথেকে ভালো। ভুল করেও স্নানের পর নখ কাটবেন না, এতে মা লক্ষ্মী কুপিত হবে।